আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা পিৎজার রেসিপি শেয়ার করব, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর কোনো রকমের ডো তৈরি করা ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র 15 মিনিটে তৈরি করা যায় এমন একটি পিৎজার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই তাহলে। পিৎজার জন্য আমি এখানে আজকে কোনো রকমের ডো তৈরি করব না, একটা লিকুইড ব্যাটার দিয়ে আমি আজকে পিৎজাটা বানিয়ে দেখাবো। খুব সহজে ঝটপট বানানো যায় এই পিৎজাটা। তো এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2.5 কাপ পরিমাণ ময়দা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারবেন। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে কোনো রকমের ইজিট ব্যবহার করব না, তাই এখানে আমি টক দই দিয়ে আজকের পিৎজার ডোটা বানিয়ে নিচ্ছি। তো টক দই দিয়ে আমি এখন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে আমি আজকের ব্যাটারটি তৈরি করে নিব, এতে করে পিৎজাটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন, আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে কোনো রকমের যেন দলা বেঁধে না থাকে, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা বেঁধে না থাকে। এই যে দেখুন, আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটার ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম ঘন করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। তো পিৎজার জন্য ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন চুলা একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে, তারপর চারদিকে ব্রাশ করে দিবেন। আমি একটু বেশি তেল দিয়েছিলাম, পরে তেলটা আমি কমিয়ে নিয়েছি। তো দেখুন, তারপর আমি এখানে ব্যাটারটি দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, এই যে 5 মিনিট পরে দেখতে পারবেন যে পিৎজার ব্যাটারটি এরকম শুকিয়ে গেছে, আর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ছোট ছোট ছিদ্র হয়েছে। আর দেখে বোঝা যাচ্ছে যে পিৎজার ব্যাটারটি কিন্তু খুব ভালো করে ফুলে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, নিচে থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস। বলেছিলাম আগে যে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকের এই পিৎজাটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু, আপনাদের কাছে যদি থাকে তাহলে পিৎজা সসও দিতে পারবেন। আমি এখানে টমেটো সস দিয়েছি। এখন টমেটো সসকে আমি ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু অরিগ্যানো দিয়ে দিচ্ছি, চারদিকে সমান করে ছিটিয়ে আমি অরিগ্যানো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অরিগ্যানো থাকে তাহলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো অরিগ্যানো দেওয়ার পরে আমি এখানে চিজ নিয়েছি, আর যেহেতু এখানে পিৎজা বানাচ্ছি তাই অবশ্যই চিজ তো লাগবে। তো আমি এখানে বেশি করে মোজারেলা চিজ নিয়েছি। তারপর চিজকেও আমি এরকম চারদিকে সমান করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে বন্ধ করে রাখবেন, তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। চুলাটাকে বন্ধ করে সব কিছু দিয়ে দিতে হবে। তো চিজ দেওয়ার পরে আমি এখানে কিছু সবজি নিয়েছি। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি করে, তারপর গাজর কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, তারপর এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি। আর সবগুলো সবজিকে আমি একটু লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন একটা একটা করে পিৎজার উপর আমি সবজিগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরই মাঝে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবগুলো সবজি দেওয়ার পরে আমি প্রথমেই কিছুটা পরিমাণ লবণ, তারপর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুটা পরিমাণ অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি, আর চিজ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি চুলা আঁচটাকে লোতে রেখেছি,
লোতে রেখে আমি 10 মিনিট পর্যন্ত এই পিৎজাটাকে বেক করে নিব। তো 10 মিনিট পরে ফিরে এসেছি, এই যে দেখুন চিজটা পুরোপুরি গলে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কত সুন্দর লাগছে। শুধু দেখতে সুন্দর না, এই পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি ফ্রাই প্যান থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এরকম ভেজিটেবল পিৎজা তৈরি করে খেতে পারবেন। তৈরি করতেও সময় অনেক কম লাগে এবং খেতে তো অনেক অনেক বেশি মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ পিৎজার রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।